আসসালামু আলাইকুম আমি সাদনা সাদিক এবং এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা পাঁচ মিনিটের জন্য মোবাইলটা হাতে ছাড়া থাকতে পারেন না একটু কাজ করতে বসলাম টিকটিক করতে করতে সাথে সাথে আমার মোবাইলে হাত চলে গেল এখন এক্ষেত্রে আমি চারটা হ্যাক শেয়ার করব প্রথম দুটো হচ্ছে ফিজিক্যাল হ্যাক বাকি দুটো হচ্ছে মেন্টাল হ্যাক ফার্স্ট হ্যাক হচ্ছে মোবাইলটা জাস্ট আপনার হাতের নাগালের বাইরে রাখেন অর্থাৎ আপনি হয়তো বা বেছনে পড়তে বসলেন জাস্ট এটা ছুঁড়ে দিলেন একটু যেন হাতের নাগালে বাইরে থাকে কিংবা মনে করেন ডেস্কে বসেন আপনি সাইরে অন্য আরেকটা জায়গায় রাখলেন যেন ওইটা নিতে হলে আপনাকে চেয়ার থেকে উঠে হাত দিয়ে দাঁড়িয়ে নিতে হয় সো দ্য পয়েন্ট ইজ আমরা যদি ইজি হাত দিয়ে মোবাইলটা ধরতে পারি তাহলে আমরা জাস্ট অনেক সময় ওটা গুটে গুটোর চেষ্টা করবো যদিও আমাদের কোনো দরকার নেই তাই হাতের নাগালে বাইরে রাখেন দ্য সেকেন্ড পয়েন্ট ইজ মোবাইল যখন ইউজ করছেন সেখানে আপনি পাসওয়ার্ড প্রোটেক্টেড করে রাখেন এবং যেই সাইটগুলোতে আপনি বেশি অ্যাক্সেস করেন ফর এক্সাম্পল ফেসবুক কিংবা ইউটিউব কিংবা ইনস্টাগ্রাম ওগুলো পারলে লগ আউট করে রাখেন আমি ডিঅ্যাক্টিভেট করতে বলছি না আমি লগ আউট করে রাখতে বলছি এর কারণ হচ্ছে আমরা যত ইজিলি অনলাইনে অ্যাক্সেস করতে পারবো হুটু হুঁড়ি করতে পারবো তত বেশি আমরা এই কাজটা করবো তাই আপনি হাতের নাগালে দূরে রাখেন যেন আপনাকে ফিজিক্যালি উঠতে হয় ফিজিক্যালি উঠার ওই আলসেমির জন্য হলেও যেন আপনি মোবাইলটা হাতে না নেন লগ ইন পাসওয়ার্ড দিতে হবে ঘুরতে হবে সব কিছু করতে হবে ওই আলসেমি কারণের জন্য হলেও আপনি গুটু গুটু না করেন সো দ্য পয়েন্ট ইজ আপনার যদি কোনো জিনিস অ্যাভয়েড করতে চান ফিজিক্যালি ওটা একটু চ্যালেঞ্জিং করে ফেলেন যেন আপনি চাইলেই যেন মোবাইলটা হাতে নিয়ে কাজ শুরু করে না ফেলেন এখন অনেকে যে মোবাইল হাতে নিয়ে এই যে বিভিন্ন স্কোর টুল করে এটা আসলে ডিজিটাল ফিজেটিং এদিনেই আমরা অনেক খেলা দেখেছি যে ফিজেট স্পিনার হাতের মধ্যে ঘুরায় কেন কারণ অনেকে যা শান্তভাবে বসে থাকতে পারে না তাই তাই একটা করতে হবে তাই হাতের মধ্যে পেন্সিল ঘুরায় করম ঘুরায় স্পিনে ঘুরায় তাই ওটার একটা ডিজিটাল ভার্সেন হচ্ছে আপনার মোবাইল ফোনের সোশ্যাল মিডিয়া আমাদের হয়তো খুব বসে থাকতে অস্বস্তি লাগছে আমরা যে ফেসবুকে ইউটিউবে দেখি যে কী নতুন নোটিফিকেশান আসছে কোনো দরকার নেই বাট জাস্ট নতুন একটা ইনফরমেশান আসছে এটাই আমাদের মাইন্ডে একটা ডোপামিন ইফেক্ট ক্রিয়েট করে অর্থাৎ আমরা যখন জানি না যে কি গিফট আসছে বাট একটা গিফট আসছে এটা জানি অনেকটা নোটিফিকেশনের মতো আমরা জানি না যে আসলে কী নোটিফিকেশান আসছে বাট নোটিফিকেশন আসছে ওটা আমাদেরকে মোটিভেট করে যেন আমরা জিনিসটা ইউজ করি তাই যখন আপনি জিনিসটা বুঝবেন আপনি ইজিলি বুঝবেন যে আসলে আমার কোনো দরকার না ইজ জাস্ট আমার মাইন্ড আমার উপর ট্রিক প্লে করছে থার্ড ট্রিকটা আমি শেয়ার করি উইচ ইজ এ মেন্টাল হ্যাক মেন্টাল হ্যাকটা হচ্ছে মনে করেন আপনি দুপুর তিনটার সময় লেখালেখি করছেন ওই সময় আপনার খুব ইচ্ছা করছে যে আমি সোশ্যাল মিডিয়াতে চেক করি যে কে কী পোস্ট দিয়েছে আমি ফার্স্ট চিন্তা করি যে তিনটার সময় কি এমন কোনো পোস্ট আসার কথা যেটা দেখলে আমার জীবন বদলায় যাবে কিংবা এমন একটা পোস্ট আসার কথা যেটা আমার কাজের সাথে হাইলি রিলেটেবল কাজের জন্য খুবই দরকার পোস্টটা নট নেসারেলি এবং যখন আমি নিজেকে কনসিয়াসলি আনসারটা দিই যে না আসলে আমার দরকার নাই তখন আমার জন্য ইজিয়ার হয় ফেসবুক মেসেঞ্জার চেক না করাটা ফাইনাল মেন্টাল হ্যাক হচ্ছে আপনি যখনই ইচ্ছা হবে যেমন কাজটা ছাড়ি একটু পাঁচ মিনিটের জন্য একটু মোবাইলটা চেক করি এবার এই জিনিসটা হয় পাঁচ মিনিট পাঁচ মিনিট এক মিনিট এরকম চেক করতে করতে দিনে কয়েক ঘন্টা আমার মোবাইলে কাটিয়ে দিই তাই আমি নিজেই সবসময় বলি আচ্ছা ঠিক আছে আমি এখন ব্রেক নিতে চাচ্ছি কিন্তু আমি যদি পাঁচ মিনিট ব্রেক নেই তাহলে ওই পাঁচ মিনিট সময়টা আমি লিখতে পারবো না এবং পাঁচ মিনিট সময় যদি আমি লিখতাম হয়তো আমি দুই পৃষ্ঠা লিখতাম অর্থাৎ আমি যদি এখন ফেসবুক চেক করি আমি আটাত্তর নম্বর পৃষ্ঠা থাকবো আর আমি যদি ফেসবুক চেক না করে আমি লিখালিখি করি আমি আশি নাম্বার পৃষ্ঠা থাকবো তখন আমার জন্য ইজি হয় আচ্ছা কেন ভাই আমি কেন দুই পৃষ্ঠা পিছিয়ে থাকবো লিখি জাস্ট পাঁচ মিনিটের জন্য অ্যান্ড দ্যাট মোটিভেটস মি যেন আমি লেখাটা শেষ করি সো যেইখানে আমাদের মাইন্ড এভাবে কাজ করে যে একটু ম্যাসেঞ্জারটা দেখি যে কী নতুন জিনিস আছে ওই জায়গায় আমি আমার মাইন্ডকে বলি যে ম্যাসেঞ্জার চেক করলে আমি দুইটা পৃষ্ঠা প্রোডাক্টিভিটি পিছিয়ে যাবো লস করবো তাই গেইনের চেয়ে আমি লসে বেশি ফোকাস করি অ্যান্ড উই আর মোর মোটিভেটেড বাই লস তখন আমি আসলে লসের ভয় যে আমি দুই পৃষ্ঠা পিছিয়ে যাবো ওই ভয়ে আমি আসলে কাজটা শেষ করি তাই আমরা অনেকে হয়তো মোবাইল ফোন অ্যাডিকশানে আছি এগুলো হচ্ছে ছোটোখাটো উপায় যার মাধ্যমে আমরা একটু হলে অ্যাডিকশানটা নিয়ন্ত্রণে আনতে পারি এটা আমার জন্য বেশ কাজে দিয়েছে বিশেষ করে খুবই বিশেষ করে খুবই সিম্পল ট্রিকটা যে জাস্ট হাতের নাগালে বাইরে রাখা এবং আগে আমার ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট দেওয়া ছিল ফিঙ্গারপ্রিন্ট অফ করে রেখেছি যেন প্রতিবার আমাকে পাসওয়ার্ডে ঢুকতে হয় যেন চাইলে আমি মোবাইলে না ঢুকি সো এটা আমার জন্য বেশ কাজে দিয়েছে আশা করি আপনাদের লাইফ ওই জিনিসটা কাজে দিতে পারে যদি কাজে লাগে প্লিজ আমাকে জানাবেন এবং আপনার যদি কোনো আইডিয়া থাকে প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন দেখাবেন নেক্সট এপিসোডে অ্যান ইজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং